একজন ইউনট গুলি করার কোনো অনুমতি আছে কি একটু আপনিই জানেন। সে কিভাবে গুলি চালালো, কার অনুমতিতে কত গুলি চালালো, এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিসি সাহেব বলবেন, এটা বলবেন পুলিশ কমিশনার সাহেব, তারা বলবেন যে কোন এখতিয়ারে তিনি গুলি চালালেন, তার বাড়িতে হামলা হয়েছে কি নষ্ট হয়েছে, তার বাড়ির কোন কাজ ভেঙেছে, কোন গ্রিল ভেঙেছে, কোন আসবাবপত্র নষ্ট হয়েছে, হামলার আলামত কি বললি। হামলা আমরা করতে জানি, কিন্তু হামলা আমরা করি না, আমরা করি না কারণ আমরা বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত রাজনৈতিক কর্মী, আমরা এখনও রাজপথে রাজনীতি করি, 36 বছর রাজনৈতিক বয়স, সেই 36 বছর রাজনৈতিক বয়সে আমরা কোনোদিন কারোর বাড়িতে ঢিল ছুঁড়ি নাই, কারোর বাড়িতে আঘাত করি নাই, আমরা লাঠি নিয়েও কাউকে তাড়া করতে যাইনি, আমরা গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলনে বিশ্বাসী, আমরা গণতান্ত্রিক রাজনৈতিক ধারাই আছি। আমি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিকা খুলনা, সেখানে তাকে লক্ষ্য করে গুলি করা হলো, দলীয় নেতাকর্মী মানব বর্ম রচনা করে তাকে রক্ষা করা হলো, সুতরাং প্রশাসন হাঁটছে কোথায়, খাদের বৌদ্ধ পদোন্নতি হাঁটছে, তাদের কোন সরকারের অধীনে তারা চাকরি করছে, কার সরকার। আমরা অগস্ট মাস, আমরা কিন্তু হতাশাবাদী নই, নৈরাশ্যবাদী নই, আমরা ধৈর্য বিশ্বাসী, আমরা সহ্য করতে জানি। বঙ্গবন্ধুকে হত্যার 21 বছর পর আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, এই দেশের সরকারের দায়িত্ব পালন করছে, তারা 3 মেয়াদের সরকারের দায়িত্ব পালন করে জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেত্রীর আসনে অধিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা কাউকে ছেড়ে দেব না, আমাদের সহনশীলতা আমাদের দুর্বলতা নয়। বাংলাদেশের